এ বিএসসি এবং বিগমের ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে তোমাদের যে পরিবেশ পরিবেশবিদ্যা সাবজেক্টটি রয়েছে কম্পালসারি পেপার প্রত্যেক স্ট্রিমেরই এই পেপারটি পড়তে হবে পঞ্চাশ নম্বরের পরীক্ষা হবে এই পেপারটি তো তোমাদের কোশ্চেন প্যাটার্ন আমি একটু বলে দিই শুনে নাও যে কোশ্চেন প্যাটার্ন তোমাদের এক নম্বরের দশটি এমসিকিউ দু নম্বরের দশটি প্রশ্ন এবং পাঁচ নম্বরের চারটি প্রশ্ন নিয়ে তোমাদের প্রশ্নপত্র সেট হয় তো আজকে আমি এই ভিডিওতে তোমাদের প্রিভিয়াস ইয়ারের প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নপত্র ক্যালকাটা ইউনিভার্সিটি যে তৈরি করেছিলেন বা পরীক্ষা হয়েছিল যে প্রশ্নপত্রে দু হাজার তেইশের সেই প্রশ্নপত্রের দু নম্বরের প্রশ্ন এবং উত্তর সম্পূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আমি আজকে তোমাদের সামনে তুলে ধরবো সেই দু নম্বরের কী কী প্রশ্ন এসেছিল সেটি দেখে নাও এবং তার উত্তরগুলো তোমরা দেখে নাও কারণ তোমাদের তিনটে শিফটে পরীক্ষা হয় তো এই প্রশ্নগুলো তোমাদের পরবর্তী যে পরীক্ষা হবে দু হাজার চব্বিশের প্রশ্নপত্রে সেখানে অনেকটাই উপকার তোমরা পাবে এবং তোমাদের জন্য স্টাডি মেটেরিয়ালও তৈরি করা হয়েছে টু দি পয়েন্ট অ্যান্সারের স্টাডি মেটেরিয়াল এবং হানড্রেড পার্সেন্ট কমনযোগ্য সাজেশান সহ নাইনটি পার্সেন্ট নাম্বার তোলারও নোটস কিন্তু সেখানে প্রোভাইড করা রয়েছে ঠিক আছে তো তোমরা যদি নিতে চাও তাহলে অবশ্যই সেভেন টু সেভেন এইট নাইন এইট ওয়ান ফোর থ্রি জিরো এই নাম্বারে যোগাযোগ করে নিও তো দেখো প্রথম প্রশ্ন যে সুস্থিত উন্নয়নের যে কোনো দুটি উদ্দেশ্য উল্লেখ করো এক হচ্ছে সর্বত্র সব ধরনের দারিদ্রের অবসান ও পরিবেশ রক্ষা সুস্বাস্থ্য ও কল্যাণ নিশ্চিত করো ক্ষয় দিয়েছিল খাদ্য শৃঙ্খল ও খাদ্য জালকের মধ্যে পার্থক্য করো খাদ্য শৃঙ্খলের শক্তির প্রবাহ দিক থেকে অন্যদিকে প্রবাহিত হয় খাদ্য জালকে শক্তির প্রবাহ বিভিন্ন দিক থেকে প্রবাহিত হয় খাদ্য জন্মহার জন্ম ও মৃত্যু হারের মধ্যে পার্থক্য লেখক কোনো একটি নির্দিষ্ট দেশ বা অঞ্চলে এবং নির্দিষ্ট একটি বছরে প্রতি হাজার নারীর সন্তান জন্মদানের মোট সংখ্যাকে জন্মহার হার বলে অন্যদিকে কোনো একটি দেশ বা অঞ্চলের জনসংখ্যার মধ্যে বছরের বিভিন্ন সময় বিভিন্ন বয়সে যত লোক মারা যায় বা মারা যান তাকে মৃত্যুহার বলে জন্মহারের পরিমাণ বৃদ্ধি পেলে জনসংখ্যা বৃদ্ধি পায় অন্যদিকে মৃত্যুহার হার বাড়লে জনসংখ্যা হ্রাস পায় মিশন লাইফ কি মিশন লাইফের অর্থ হলো পরিবেশের জন্য লাইফস্টাইল এটি ভারতের কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড সিপিসিবি দ্বারা শুরু করা শুরু করা কটি প্রচারণা মিশন লাইফের উদ্দেশ্য হলো একটি টেকসই এবং পরিবেশগতভাবে সচেতন জীবনযাত্রার প্রচার এবং উৎসাহিত করা পরিবেশ রক্ষা ও সংরক্ষণের জন্য ব্যক্তি এবং সম্প্রদায়ের পদক্ষেপকে ধাক্কা দেওয়ার জন্য ভারতের নেতৃত্বে একটি বিশ্বব্যাপী গণআন্দোলন তারপর দেখো বৃক্ষরোপণ ও বৃক্ষছেদনের মধ্যে পার্থক্য লেখো বৃক্ষরোপণ নতুন গাছ লাগানোর প্রক্রিয়া বৃক্ষছেদন বিদ্যমান গাছ কেটে ফেলার প্রক্রিয়া বৃক্ষোপণ পরিবেশের জন্য অত্যন্ত উপকারী অন্যদিকে বৃক্ষছেদন পরিবেশের জন্য ক্ষতিকর প্রাকৃতিক সম্পদের হিসাব রক্ষণ কী প্রাকৃতিক সম্পদের হিসাব রক্ষণ হলো পরিবেশ অর্থনীতি ও সমাজের ওপর প্রাকৃতিক সম্পদের ব্যবহারের প্রভাব পরিমাণ ও ট্র্যাক করার পদ্ধতি টেকসই উন্নয়ন নিশ্চিত করতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এক্সিটু সংরক্ষণ কি উদাহরণ দাও জীব বৈচিত্র্যকে তার নিজস্ব প্রাকৃতিক পরিবেশের বাইরে কৃত্রিম পরিবেশে নমুনা হিসেবে সংরক্ষণ করার পদ্ধতিকে এক্সিটু সংরক্ষণ বলে যেমন চিড়িয়াখানা বিলুপ্ত প্রায় ও বিলুপ্ত প্রজাতির মধ্যে পার্থক্য লেখক যে প্রজাতির সংখ্যা এত কমে গেছে যে তারা বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে সে সকল প্রজাতিকে বিলুপ্তপ্রায় প্রজাতি বলা হয় যে প্রজাতি পৃথিবীর থেকে সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে গেছে সে সকল প্রজাতিকে বিলুপ্ত প্রজাতি বলা হয় বায়ো প্রসপেক্টিং বলতে কী বোঝো বায়ো প্রসপেক্টিং হলো প্রাকৃতিক সম্পদের অনুসন্ধান এবং বাণিজ্যিকীকরণ যা মানুষের উপকার করতে পারে এই সম্পদ সংগ্রহ করা হয় এবং সমাজকে সাহায্য করার জন্য ব্যবহার করা হয় যেমন পেনিসিলিয়াম ছত্রাক অ্যান্টিবায়োটিক পেনিসিলিন তৈরি করতে সাহায্য করে সমুদ্রের দূষণের বা সমুদ্র দূষণের মূল দুটি উৎস উল্লেখ করো ক্ষয় নিষ্কাশন ব্যবস্থা থেকে অপরিশোধিত বর্জ্য প্লাস্টিক ও অন্যান্য আবর্জনা ওজন স্তর ক্ষয়ের দুটি ক্ষতিকারক প্রভাব উল্লেখ করো অতি বেগুনি রশ্মির প্রভাবে প্রজনন ক্ষমতা হ্রাস পায় এবং বর্ণান্ধ বৃদ্ধি পায় ওজন স্তর ক্ষয়ের ফলে বাস্তুতন্ত্রের উৎপাদনশীলতা স্থায়িত্ব ও ভারসাম্য বিনিষ্ট হয় কঠিন বজ্র ব্যবস্থাপনার উৎস পৃথিবীকরণের প্রয়োজনীয়তা কী কঠিন বজ্র ব্যবস্থাপনায় উৎস পৃথিবীকরণ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ যা পরিবেশের উপর এর প্রভাব কমাতে এবং টেকসই বজ্র ব্যবস্থা গড়ে তোলার জন্য অপরিহার্য তারপর দেখো আমাদের এখানে যে যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে ক থেকে ঠ অব্দি এই প্রশ্নগুলোই ছিল দু নম্বরের প্রশ্নে তো এটি একটি পেপার সেটের প্রথম পেপার সেট সেট ওয়ান মর্নিং এর সেটের সলিউশন পরবর্তী ভিডিওতে আমি আরও যে প্রশ্নগুলো এসেছিলো তা আরও নিয়ে আমি আলোচনা করব তো সেগুলো তোমরা ভালো করে ফলো রাখবে